পেট্রোলের দামের থেকে পার্কিংয়ের দাম বেশি। আমি যদি মেয়র হতাম আমি আজকে ওই কুণাল ঘোষের মতন না যে চারটে ট্যাবলেট খেয়ে বলবো আমি মরে গেলাম, আমি মরে গেলাম, আমাকে হসপিটালে ভর্তি করো, তা না। আমি মেয়র হলে আমি হয় ছাদ থেকে লাভ দিতাম, নয়তো আমি আজকে ফলিডল খেয়ে নিতাম। ওরা কম্পিটিশনে পেরে উঠছে না বলে, নির্বাচনে হেরে যাচ্ছে বলে শুধুমাত্র ফিঙ্গার রেস করার চেষ্টা করে। এই ফিঙ্গার রেস করে লাভ হবে না। বিজেপি ইরোশান হচ্ছে, ওদের নিজেদের অবস্থা খুব করুণ। সিপিএম জিরোতে নেমে গেছে, কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। যতই কুণাল ঘোষ বলুন না কেন, তারা নিজেদের আলোচনার ক্ষেত্রে বসে তাদের নির্দেশিকা দেওয়া উচিত ছিল। ফিরাদ হাকিম বসে আছে, যাকে কান ধরে টেনে তুলে দিল প্র্যাকটিক্যালি। কুণাল ঘোষের মতন একটা নিজে অভিযুক্ত, দুর্নীতিগ্রস্ত এবং 3-3.5 বছরের জেল খাটা থাকা লোক, মিনিমাম লাজ লজ্জা থাকলে কেউ এরপরে আর পরের দিন আমি হলে পুরসভায় আসতাম না অন্তত। ওরা কি বললো, কিছু এসে যায় না, গরুর শকুনের সাপে গরু মরবে না। কলকাতা পৌরসভার তিনি হলেন মেয়র সাহেব, আমি ওনার মেয়রের পরিষদের সদস্য, আর কুণাল ঘোষও আমাদের পার্টির স্পোকসম্যান। তা আমরা সবাইকে নিয়েই, আমরা দিদির ছাতার তলায় সবাই একসাথেই আছি। সেটা যেটা কুণাল ঘোষ বলছেন সেটাকেও আমরা ঠিক বলবো না, কারণ বললাম যে কর্পোরেশন চালাচ্ছেন বোর্ড, সেই বোর্ড শাসক, বর্তমান শাসক গোষ্ঠীরই বোর্ড। সেখানে তারা বসিয়েছেন মেয়র সাহেবকে, নেতৃত্ব দিয়ে বসিয়েছেন মেয়র হিসেবে, সেখানে তার একটা দায়িত্ব আছে। 113 টাকা করে এক একটা বালতি, 2টো করে বালতি দিয়েছে। ভাই বালতি তোমরা কেন না বাড়িতে, বালতি একটা প্লাস্টিকের বালতির বাজারে কত দাম হবে? আর যখন একটা সরকার পারচেস করছে, হ্যাঁ, যার পরিমাণ হয়তো 100,000, তখন সেই বালতির পরিমাণ দাম, মানে সেই বালতির দাম কত হতে পারে? একটা সাধারণ লোকেরও সে জ্ঞান আছে। হ্যাঁ, একটা বালতির দাম 113 টাকা, আমরা কি মূর্খের স্বর্গে বাস করছি নাকি? আসলে কিছুই না, এইভাবে সব টাকা নয় ছয় করা হচ্ছে আর কি বলবো। আমার আমার মতে ময়লা ফেলার জন্য যে বালতিটা দিয়েছে এটা একদম ঠিক সঠিক পদ্ধতি নয়, সঠিক পরিকল্পনা নয়। কারণ বালতিটা আমরা এখন দিচ্ছি 113 টাকা আর পয়সা বোধহয় আছে, সেই দিয়ে কেনা হয়েছে। একটা বিরাট, মানে বিরাট একটা খরচা করা হয়েছে, যে খরচাটা এই মুহূর্তে করা উচিত ছিল না। জন্দা দেব তো একমাত্র বামফ্রন্টের দুজন আছে, তার মধ্যে উনি একজন আর 104, তার তো কোথাও নেই। যারা 235-এর গর্ব করতো আজকে তারা শূন্য বিধানসভা হয়ে গেছে। আর যদি মিথ্যা আর এই সমস্ত প্রতারণার অভিযোগ করে না, তাহলে আগামী দিন ওই বিধানসভায় শূন্য, লোকসভাতে শূন্য, পৌরসভায় কলকাতা পৌরসভাতেও শূন্যই হয়ে যাবে। কি হাতে হ্যারিকেন তো ধরিয়েই দিয়েছে ভাই, আর কি বলবো। এবার হাতে বালতি নিয়ে ঘুরে বেড়াবে, কিছু বলার নেই, কিছু বলার নেই, কি বলবো। সব চোর ছ্যাচোর, মানে একটা লোক তো ভদ্রলোক হবে, একটা লোক তো আওয়াজ তুলবে, তৃণমূলে কি একটাও ভদ্রলোক নাই, সব বাই চোর। সুজন চক্রবর্তীর বাড়ির 13 জন চাকরি পেয়েছে সিপিএমের আমলে, সুশান্ত ঘোষের বাড়ির সমস্ত পরিবারের সদস্য চাকরি পেয়েছে। চিরকুটে চাকরি বলছেন, চোর ডাকাত বলছেন, চিরকুটে চাকরি, ঠিক আছে, চিরকুটে কারা চাকরি দিচ্ছে? চিরকুটের চাকরিটা কোথা থেকে আসছে? আমরা দিয়েছি, আমাদের দেখাতে পারবেন প্রমাণ? তো সুজনবাবুকে চ্যালেঞ্জ করেছে তার স্ত্রীকে নাকি চিরকুটে টাকা দিয়ে। সুজনবাবু তো বলেছেন কটা চিরকুটের চাকরি আমাদের আমলে হয়েছে, সেটা লিস্ট বের করুক। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও নির্দেশ দিতে আমি দেখিনি। দেখো আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে যে পার্কিংটা চালু করার পরিকল্পনা করেছিল কলকাতা পুরসভা, সেটা কারোর সাথে আলোচনা করে নয়, হাউসে আলোচনা হয়নি। আমরা জানতাম পার্কিংয়ের ফিস বাড়বে, আমরা জানতাম পার্কিং নিয়ে কিছু সমস্যা আছে। ফিস বাড়া মানে আমরা কি জানি, 5%, 2%, 3%, তার মানে এই নয় যে গাড়ির ইএমআইয়ের থেকে বেশি, পেট্রোলের দামের থেকে পার্কিংয়ের দাম বেশি, এই যাদের মানসিকতা এটা ভাবতে পারিনি। মানে এই পার্কিংটা হলে পরে মমতা ব্যানার্জি আর বলতে পারতো না, ও হে নন্দলাল, ও কি বলতো, 1400 রুপিয়া কা গ্যাস মে মুফত কা চাল, এটা তো বলা যেত না। পার্কিংয়ের যা রেট করেছিল সেটা পেট্রোলের থেকে বেশি। সারাদিনের একটা লোকের সাধারণভাবে গাড়ির 600-700 টাকা তেল পড়ে না, এখানে একটা দিন গাড়ি রাখতে গেলে 600 টাকার ওপরে তাকে পার্কিং ফিস দিতে হবে। তো স্বাভাবিকভাবে এটা একটা অবাস্তব পার্কিং ফিস, অমানবিক পার্কিং ফিস, এটাকে ডাকাতিয়া পার্কিং ফিস বলা যেতে পারে, যে একটা মানে রেজিস্টার ডাকাতি আর কি, সরকারি ডাকাতি, সরকারি ছিনতাই।
এখন ন্যাচারালি সেই পার্কিং ফিস উইথড্র হয়েছে, সেটা নিয়ে আমার কোনো কথা নেই, এটা উইথড্র করতেই হতো, তা নাহলে আমরা আন্দোলনে যেতাম, কোর্টে যেতাম, বিভিন্নভাবে আমরা যেভাবে হোক এই পার্কিং মানুষ দিত না, এই পার্কিং উইথড্র হতো, অবাস্তব পার্কিং। কিন্তু যেভাবে উইথড্র হলো এটা মেয়রের পদের গরিমার জন্য অত্যন্ত লজ্জাজনক। অভিষেক হস্তক্ষেপ করার কে? অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হয় ডেকে নয় অ্যাডমিনিস্ট্রেটিভভাবে যেভাবে নির্দেশ পাঠানো হয় সেই নির্দেশিকা দিয়ে উইথড্র করতে বলবেন, বা উনি পাবলিকের কাছে বা উনি কর্পোরেশনের কাছে রিকোয়েস্ট করবেন, এটাই তো হচ্ছে সিস্টেম। আর কর্পোরেশন একটা অটোনোমাস বডি, সরকার চাইলেও সেটা করতে পারে না, ছেলের থেকে ছেলের গু বাড়ি হতে পারে, না হয়ে গেল তো, হয়ে গেল তো বলছি তো, কিন্তু কি করবেন? আজকে এই ভাইপো বাহিনীর ক্ষমতা বেশি, দিদি অনুগামীদের বাজার নেই, তাই ও ফেলা তো ছেটে নিল, যে বলেছিল কঠিনভাবে এটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে সে নিজেই এরমভাবে উইথড্র করে নিল রাত্রের অন্ধকারে ছুটির দিনে। বৈশা নর, বৈশাদা, আচ্ছা, নর পেছনে থাকলেই যে পুরুষ মানুষ হতে হবে এমন কথা কোথাও লেখা নেই। হ্যাঁ, বৈশাদার কথা ছাড়ুন, আমিও দেখেছি টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, হ্যাঁ, ওইসব বলে কিছু লাভ আছে? এরা 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 সবাই অতৃপ্ত আত্মা, কি করবে বেচারা, করে কমবে খাবে কোথায়, বুড়ো বয়সে যাবে কোথায়, সবার তো আর এ নেই, অর্পিতা নেই, হ্যাঁ, সবার তো আর বৈশাখী নেই যে বুড়ো বয়সটা কাটাবে। ছাড়েন, এদের কথা বাদ দেন, মানে এই ভাবা যায় না, একটা লোকের একদিনের পার্কিং ফিস হচ্ছে প্রায় 600 টাকা, এটা হয় নাকি? তো সবাই তো জানে মহারাজ শূন্য, মাইনে দিতে পারে না, এখানে নতুন লোক নিয়োগ হয় না, পেনশন হয় না, বালতি কেনে। আর বালতির দাম শোনার পর লোকে বলছে যে বালতিটা আর ব্যবহার করবো না, এই বালতিটা রেখে দেবো, মেয়ের বিয়েতে যৌতুক দেব। আমি অনুরোধ করছি দয়া করে সেরকম কিছু করবেন না। ভাবা যায় একটা একটা বালতি জিএসটি ছাড়া 113 টাকা, মানে এর সঙ্গে যদি 18% জিএসটি যোগ হয় তার মানে একটা বালতির দাম পড়ে যাবে প্রায় 130-135 টাকার কাছে। আপনারা ভেবেছেন কখনো এটা সম্ভব? ওই একটা প্লাস্টিকের বালতি, মানে কত খাবে এরা? এদের নেতারা, মানে গ্রামাঞ্চলে এই তৃণমূলের নেতারা, তারা পায়খানা থেকে খায়, আর শহরাঞ্চলের নেতারা পায়খানার বালতি থেকে খাচ্ছে, লোকে এটাই তো বলছে। আমাদের সবসুদ্ধ বিরোধীরা 7 জন, আমাদের 3, বামপন্থীরা 2, কংগ্রেসি 2, সবসুদ্ধ 7 জন। ভোট হয়েছে নাকি এটা? ভোট হলে আর পিরাদা কেমকে আজকে এই অপমান সহ্য করতে হতো না, এই ভোট না হওয়ার কুফল, সব ভোট লুট করে নেব, নে আজকে অপমান সহ্য কর নিজের দলের লোকেদের হাতে, যাদেরকে অতীতে বাজারে খুঁজে পায়নি কেউ। এখন বাঁদর শোনো না, রামের কথায় আছে একটা, রামের বানে মরে গেলে দুঃখ লাগবে না, এখন এই ববি হাকিমকে বাঁদরের দাঁত খিঁচুনি সহ্য করতে হচ্ছে, তাও মুখ বুঝে, এর থেকে লজ্জার আর কী হতে পারে, এর থেকে কষ্টের আর কী হতে পারে? এর কাছে বলবো, দল সরকারকে সরকারিভাবে জানাবে, মিডিয়ার কাছে কেন বলবে? আর এই যে বলছেন না মানুষের ওপর বাড়েন চাপাতে চায় না, তো দলের কাছে তো কুণাল ঘোষ একটা বাড়েন, আপনি দেখুন কুণাল ঘোষের যতগুলো ফেসবুক পোস্ট তার তলার কথাগুলো পড়ে দেখুন। আরে যারা গালাগাল দেয় ওকে, হ্যাঁ, মানে তারা তো সবাই বিজেপির লোক, তা তো নয়, এখানে ওকে গালাগাল দেয় তো দলের লোকেরাই। এখন কী হবে, ভাইপোকে ঠিক জায়গায় পুজোটা দেয়, যা যা পৌঁছে দেওয়ার দরকার ভাইপোকে সেগুলো পৌঁছে দেয়, ফলে ওই মুখপত্র আগামী দিনের দলের ভবিষ্যৎ। মমতাদি যদি আমাদেরকে বলেন যে বর্ধিত ফি নির্দেশ দেন, সেটা তো আমরা মানবই। সুতরাং এখানে তো মানে যারা এটা বলবার চেষ্টা করছেন যে এটা নিয়ে একটা কিছু ব্যাপার, এরম ব্যাপার নয়, কিন্তু আমরা কিন্তু সবাই নির্বাচনে নির্বাচিত হয়েছি, সে কাউন্সিলর হই, মেয়র পরিষদ হই, মেয়র হই, মন্ত্রী হই, সেটা মমতাদির ছবিকে সামনে রেখেই হয়েছি। সব মমতাদি যদি কোনো জায়গায় আমাদের নির্দেশ দেয়, সেই নির্দেশটা আমাদেরকে সকলকেই পালন করতে হয়। সেখানে মেয়র সাহেব তো বলেছেন যে দিদি বলেছেন, নিশ্চয়ই আমরা সেটা বিবেচনা করে, দিদি বললে মানে সেটা আমাদের অর্ডার, আমরা সেটাকে করব, আমরা সেটা প্রস্তাব বর্ধিত ফি, সেই কলকাতা পৌরসভা বর্ধিত ফিটা প্রত্যাহার করতো না, বর্ধিত ফিসটা তো অলরেডি তো প্রত্যাহার করেছে, এটা আমি কালকে টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে দেখেছি,
তাহলে আজকে আবার একটা নতুন স্টোরি তৈরি করার তো কোনো মানে হয় না। এগুলো আপনারা তৈরি করছেন, এরকম কোনো গন্ডলই নেই। আমি তো বারবার বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলবো, যেটা বলবে, আমরা সকলেই সেটাকে মান্যতা দেবো এবং সেটাকে নির্দেশ গ্রহণ করব। একটা রাজনৈতিক দলের নিশ্চিতভাবে একটা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন মেনেই আমরা কাজ করি। যারা আমাদেরকে দিয়ে এই ধরনের ক্রস করে এমন কথা, আমি সেই কথা লুজ টক করার লোক আমি নই নিশ্চয়ই। দেখুন, মমতাদি জনমুখী রাজনীতির পক্ষে প্রো পিপুল পলিটিক্স করেন। প্রো পিপুল পলিটিক্স করতে গেলে কোনো জায়গায় কোনো ফিস যদি হায়ার হয়, তাহলে যদি সেটা সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ হয়, এই যে কোভিড পরবর্তী সময়, কোভিডের পরে যে অর্থনৈতিকভাবে একটা অসুবিধে, সে জায়গায় দাঁড়িয়ে কাউকে, কলকাতাবাসীর কাউকে কোনো আর্থিক চাপ দেওয়া আমাদের কলকাতা পৌরসভার লক্ষ্য নয়। আর দিদি যখন বলে দিয়েছে, তখন বর্ধিত পার্কিং ফিস প্রত্যাহারের অলরেডি বিজ্ঞপ্তি হয়ে গেছে। হ্যাঁ, আজকের পেপারে আমি দেখতে পেলাম কার পার্কিং নিয়ে একটা মতবিরোধ হচ্ছে সরকার এবং আমাদের এই মেয়র সাহেবের সাথে। সেটা একটা দুঃখজনক ব্যাপার, একটা দুঃখজনক ব্যাপার এইভাবেই বলবো, কারণ কলকাতা শহরটার দায়িত্ব মোটামুটি ভাগ করে দেওয়া, যেমন কর্পোরেশন মিউনিসিপ্যালিটির আন্ডারে পুরো ওয়েস্ট বেঙ্গল ভাগ করা আছে, তোমার এই এলাকায় এটুকু কাজ করতে পারবে, সেরকমভাবে কলকাতা শহরটাকেও ভাগ করে দেওয়া হচ্ছে কর্পোরেশনের ওপরে। তুমি কলকাতাটাকে সুন্দরভাবে তৈরি করে সুন্দরভাবে গড়ে তুলবে, সেটার দায়িত্ব। সেই ক্ষেত্রে দেখা গেল যে হঠাৎ করে আজকের পেপারে দেখতে পেলাম পার্কিং ফিস নিয়ে একটা দ্বন্দ্ব সরকার এবং মেয়র সাহেবের সাথে চলছে। এটা মনে হয় কিছুটা মেয়র সাহেবের ওপরে থেকে তাকে একটা বাইপাস করার চেষ্টা করা হচ্ছে। এই কারণ তার তো একটা অধিকার আছে যে কর্পোরেশন চালাতে গেলে, কলকাতা শহরকে তাকে সুন্দর করে তুলতে গেলে কোথায় কতখানি কাজ করা দরকার, কোথায় কী করা দরকার, সেটা ব্যক্তি স্বাধীনতা আছে, যেহেতু মেয়র হিসেবে আমি কথাটা বলছি, ওনার একটু থাকবে সেই জায়গায় দরকার ছিল। হ্যাঁ, এটা বলতে হবে সরকার এখানে ইনভলভ হয়ে গেছেন, সরকার বলতে চাইছেন কেন আমাদের সাথে কথা না বলে এটা করা হলো, সেটা হচ্ছে একদম ওদের, কারণ মেয়র সাহেব যিনি হচ্ছেন শাসক গোষ্ঠীর থেকেই এসেছেন এবং তাদের ক্ষেত্রেই এটা আলোচনার ক্ষেত্রে করা উচিত ছিল কি ছিল না, এটা ওনাদের শাসন ক্ষমতার কথা, ইন্টারনাল ব্যাপার, এটা ওনারা কি করেছেন ওটা আমাদের জানা মানে বিষয়টা নয়। আমরা জেনেছি যেটা মেয়র সাহেব করেছেন, মোটামুটি কর্পোরেশনের তার যে দায়িত্ব আছে, যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা হিসেবে তিনি এটাকে, আর এই বালতি দেওয়াটার ক্ষেত্রে একটাই আপত্তি করে, আমরা তো একবার দেবো না, ধারাবাহিকভাবে দিতে থাকবো, এই বালতি ভেঙে যাবে আবারও দেবো, এই বালতি ভেঙে যাবে আবারও দেবো, সেরকম ধারাবাহিক না, একবার দিলাম ব্যাস হয়ে গেল, সেই রকম পরিকল্পনা নেই, সেই পরিকল্পনা বা সেই প্ল্যান নিয়ে কাজ করাটা মানে একটা মিস ইউজ করা, টাকা পয়সাকে মিস ইউজ করা। বালতি কিনবো যখন একটা টেন্ডারে ব্যবস্থাপনা ছিল, নিশ্চয়ই সেটা হয়নি, নাহলে এই 113 টাকা সামথিং একটা পয়সা আছে, সেই পয়সা দিয়ে এটা যে কেনা হলো, কী সিস্টেমে কেনা হলো, হঠাৎ করে তড়িঘড়ি করে এই বালতিটা কেন কেনা হলো, এ প্রশ্ন তো আমাদের সবার মনে জেগে উঠছে। সরকার ভাড়া তো শূন্য না হোক কমতি, তার প্রাপ্য টাকা মানুষকে দিতে পাচ্ছে না, ডিএটা তো তার নিজস্ব প্রাপ্য টাকা, সে তো প্রাপ্যের বাইরে কিছু চাইছে না। যে হারে চুরি করে জেলবন্দি হচ্ছে মন্ত্রী থেকে আরম্ভ করে বিশেষ বিশেষ আধিকারিকরা, 34 বছরের আমলে একটি লোককে ওখানে ঢোকাতে পেরেছে, তখন তো এরা বিরোধীরা ছিল, কেন চিৎকার করেননি? চিৎকার করে তো উনি ওনার মাথায় ডান্ডার বাড়ি অনেক কিছু কথা বলেছে।